কায়েতের ছেলে হয়ে চণ্ডীপাঠ করবে, এ কেমন কথা? এ কথা তো কানে শোনাও পা, সমাজ কি বলবে? লোকে ছিছি করবে যে। মহালয়ার ভোরে আকাশবাণী থেকে সরাসরি চণ্ডীপাঠ করবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এমন ঠিক হতেই রেডিও অফিসের আনাচ কানাচেতে ঠিক এই রকমই গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পঙ্কজবাবু, তিনি অনর, তার একটাই কথা, মহালয়ার সূর্য উঠবে বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠ শুনতে শুনতে। সম্প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী, মানিকুমারের গ্রন্থনায়। সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, ইলা বসু, পঙ্কজ মল্লিক, তাদের গানে। অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠ নিয়ে ছিছি কিন্তু কম হয়নি। আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে। সালটা 1932, পঙ্কজ মল্লিকের জোরের কাছে হার মেনে মহালয়ার আগে রাতে সমস্ত শিল্পী তারা আকাশবাণীতে ব্রহ্ম মুহূর্তে মা দুর্গাকে স্মরণ করে স্তোত্রপাঠ শুরু করলেন বীরেন্দ্রবাবু। পাঠ করতে করতে তিনি আস্তে আস্তে ডুবে যেতে লাগলেন মন্ত্রের মধ্যে। তার পাঠের সঙ্গে চলছে সমস্ত শিল্পীদের কালজয়ী গান, তব অচিন্ত রূপজড়িত মহিমা, জাগো তুমি জাগো, এই সমস্ত কিছু তখন ধ্বনিত হচ্ছে। পাঠ যত এগোচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাহ্য জ্ঞান যেন তার মধ্যে আরো রোহিত হচ্ছে। একেবারে শেষ পর্বে এসে মাকে ডাকতে ডাকতে তিনি আত্মভোলা, চোখ দিয়ে গালবে গড়িয়ে পড়ছে জল। বাকিরা বাক্যহারা হয়ে শুনছেন সেই পাঠ। সেই সম্প্রচার শুনে সে যুগে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সমস্ত শ্রোতার। এইভাবেই মহালয়ার শুরু হয়েছিল। অমন আত্মা নিংড়ন আকুতিতেও সময়ও যেন স্তব্ধ। আকাশে বাতাসে গমগম করছে তখন একটাই ডাক, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে মঙ্গল শঙ্খ। পরের দিন সবার মুখে একটাই প্রশ্ন, অমন হৃদয়ে নিংড়ন চণ্ডীপাঠ কে করলেন? কেউ ভুলেও জানতে চাননি যিনি পাঠ করলেন তিনি ব্রাহ্মণ সন্তান নয়, তিনি কায়েতের ছেলে। 87 বছর আগে জিতে গিয়েছিল পঙ্কজ মল্লিকের জেদ। মেধাতা পুরুষ সবার অলক্ষে সেদিন নিজের হাতে লিখেছিলেন এক নতুন ইতিহাস। তার আশীর্বাদে কালজয়ী হয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনী। মহালয়ার ভোরে হয়েছিল কায়েতের ছেলের চণ্ডীপাঠ, সেই শুরু। তারপর থেকে অনেক জল বেরিয়ে গিয়েছে, বদলেছে বাঙালির জীবন, পছন্দ ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুতে অনেক পরিবর্তন। কিন্তু আজও এই একটি বিষয়ে বাঙালি ভীষণ প্রাচীনপন্থী, মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছাড় নেই। এই ব্যাপারে শহর যেন এতটাই স্পর্শকাতর যে মহানায়ক উত্তম কুমারকেও রেয়াত করেন। জরুরি অবস্থার সময় হেমন্ত মুখোপাধ্যায়ের উপরে দায়িত্ব বর্তে ছিল এই অনুষ্ঠানের, বাঙালি মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন। মহানায়কের বাড়িতে নাকি ঢিল পর্যন্ত ছোঁড়া হয়েছিল। অভিমানে অপমানে আকাশবাণী ছেড়ে দেবেন বলে ঠিক করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সুপার ফ্লপ সেই সম্প্রচার শুনে বোধোদয় হয়েছিল বেতার জগতের কর্মকর্তাদের। সসম্মানে ফিরিয়ে আনা হয় বীরেন্দ্রকৃষ্ণকে। মহানায়ক নিজে বীরেন্দ্রবাবুর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে এসেছিলেন তার কাছে। জীবদ্দশায় বাঙালির গর্বের ব্যারিটোন কণ্ঠস্বরের অধিপতি কেমন ছিলেন তার পরিবার পরিজন বলছেন যে রেডিও শিল্পীদের সমাগম নাকি তার বাড়িতে হতেই থাকতো, চলত জমিয়ে খাওয়া দাওয়া। যতদিন না শয্যাশায়ী হয়েছেন ততদিন নিজের ঘরে সকলের সঙ্গে বসেই অনুষ্ঠান শুনবেন। আরো আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি একটুখানি রাজনীতির বিষয়। সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী তিনি যদি চাইতেন তাহলে কি সত্যিই ভগৎ সিং এর ফাঁসিকে আটকাতে পারতেন? আপনাদের কি মনে হয়? জানতে গেলে ভিডিও সম্পর্কে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে। যেটা বলছিলাম যে বীরেন্দ্রবাবু কখনো চলে যেতেন অফিসে, আবার কখনো তার ঘরে সবাই মিলে একসঙ্গে বসে গান বাজনা করতেন, স্তোত্র পাঠ করতেন,
তার ঘরও সাজিয়ে রাখা হয়েছিল তার মনের মতন করে। তিনি ভীষণ পছন্দ করতেন টেবিলের উপরে রেডিও রেখে নিজের সৃষ্টিকে শুনতে। তবে কালের নিয়মে অনেক কিছুই পাল্টে গিয়েছে। তবে তিনি ভীষণভাবে চা খেতে ভালোবাসতেন। সকালে ঘুম থেকে উঠে পড়ার টেবিলে তিনি চলে যেতেন, মূলত নিজের লেখাপড়া, গান, নাটক, লেখালেখি এইসব নিয়ে ব্যস্ত থাকতেন। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে নিয়ে তার বিশেষ মাথা ব্যথা ছিল না। ছোটবেলায় দাদুর কাছে গল্প শুনতেন, তার লেখা নাটক সেখানেও কিন্তু সেইগুলোর উল্লেখ রয়েছে। শোনা যায় তিনি নাকি স্তোত্র পাঠ করার সময় পট্ট বস্ত্র পরে ধূপ দীপ জেলে তবেই বসতেন, বাড়িতে পুজো হলে মন্ত্রোচ্চারণের দায়িত্ব তিনি নিতেন। যদিও ধূপ দীপ জ্বালিয়ে এখন আরাধনা করাটা অনেকের কাছেই হয়তো অসম্ভব ব্যাপার, তার ছোটবেলায় তার ঠাকুমা যোগমায়া দেবীর কাছে সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। তার স্মৃতি এতটাই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি চমকে দিয়েছিলেন সকলকে। ঠাকুমাই তাকে শেক্সপিয়ার থেকে গিরিশচন্দ্রের নাটক পড়ে শোনাতেন। অঙ্কে খুব একটা মন ছিল না তার। ম্যাট্রিক পাশ করেই জ্যামিতি, বীজগণিত, পাটিগণিতের যত বই ছিল সমস্ত কিছু গঙ্গায় নিয়ে গিয়ে জলাঞ্জলি দিয়েছিলেন। এতদিনের বোঝা বাবা নামাতে পেরে কি আনন্দ, কি আনন্দ! তবে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি তার প্রখর ছিল, ভালো আবৃত্তি করতে পারতেন। একবার তার প্রাথমিকের শিক্ষক রাজেন্দ্রনাথ দে এক প্রতিযোগিতায় তার নাম লিখিয়ে দেন। বীরঙ্গনা কাব্য ছিল বিষয়, মাঝে মাঝেই তাগাদা দিতেন মুখস্থ কতদূর হয়েছে জানার জন্য। তবে আজ করছি কাল করছি বলে কিছুটা হলেও পাশ কাটিয়ে দিতেন তিনি। প্রতিযোগিতার 3-4 দিন আগে হুঁশ ফেরেছিলেন, 40 পাতার কবিতা মুখস্থ করতে হবে, আত্মবিশ্বাস ছিল প্রচুর। শিখেও ফেললেন নির্দিষ্ট দিনের আগেই। প্রতিযোগিতায় 2-4 পৃষ্ঠা বলার পরে থামাতে হয় তাকে। তবে তার উচ্চারণ শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, তার এই পারদর্শিতা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। আর সেই প্রতিযোগিতায় তিনি পেয়েছিলেন পুরস্কার, প্রথম পুরস্কার। 1926-এ তিনি পাশ করেন তার ম্যাট্রিক। 1928-এ স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেন। পড়াশোনার পাশাপাশি তার সাহিত্য জ্ঞানের প্রতি ভীষণভাবে আগ্রহ ছিল। তার কর্মজীবন শুরু হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে যোগদানের মধ্যে দিয়ে। কিন্তু এই যে বললাম, ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে তার ছিল নিবিড় যোগ। সমস্ত কটাক্ষকে উপেক্ষা করে তিনি করেছিলেন চণ্ডীপাঠ। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।